এই সময়টা আমি অবহেলায় হারাতে চাই না। এ দুনিয়ার একটা কথা আমি বলে চলে যাই, রাসূলের কদমের মধ্যে একজন যুবককে যে ডাকতে পারে নবী গো, মায়ের নবী আপনি আমারে তওবা করায়া দেন, নবী গো আমারে তওবা করায়া দেন। নবী বলেন, যুবক রে তুমি কি আমারে তুমি মাপ চাও, কেন তওবা করো? যুবক বলে, নবী গো আমার মনে হয় আল্লাহ আমারে তওবা করলে গুনাহ মাফ করবে না। যুবকেরা ভালো করে দিলের কান্ডা লাগায় শুনবি, আব্বা আমিও যুবক মনে করছি না রে বাবা না, কারণ 43-44 পা পড়ে গেছে আমার, হয়তো আর কয়েক ঘন্টা কয়েকদিন বাঁচবো জানি না রে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাবা। মন বলে তোমরা মনে করতে পারো আমি যুবক না রে বাবা না, কারণ আমার বয়স 43 পার হয়ে বাজান 44 পা লাগাইয়া দিছি, মনে হয় আমার যারা ছোট বড় বাবা ছোট ভাইরা পর্যন্ত দাড়ি মোজ পাক ধরেছে বাজান। এখন তো আল্লাহ আমারে কেন যেন মদিনাওয়ালার খাতিরে ওলিয়াল্লাদের খাতিরে মনে হয় আমার ভিতরে জৈবন ফিরাইয়া দিছি। আল্লাহ গো মদিনাওয়ালার গোলামি যেন করতে পারি, তোমার গোলামি যেন করতে পারি, ওলি আল্লাহদের শান মনোজনক আমার গলা আমার জবান দিয়ে বাইর করতে পারি। বাবা বদলের কান্ডা লাগা শুনে নেন, আল্লাহ নবী ডাকতে বলে, যুবক যুবক রে তুমি কান্দ কেন, তুমি তওবা করো। যুবক বলে, আমি না মমিনি, আমার কাম। যুবক বলে, মায়ের নবী আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না। বাবা বাস্তব একটা ওয়াজ করে যায়, ভালো করে শুনে নেন বাবা। এবার নবী বললেন, তুমি তওবা করো রে যুবক, তওবা করো। যুবক বলে, নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। নবী বললো, যুবক রে তুমি এমন কি পাপ করেছো বলো। যুবক বলে, নবী গো আপনি কি শুনছেন নি, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো নবী গো, কবর থেকে কাপনের কাপড় হারায় যেত নবী। বলে, হ্যাঁ। বলে, নবী গো সেই কাপনের চোর হলাম আমি নবী গো, পৃথিবীর মধ্যে আমার মতো অপরাধী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। মক্কা মদিনায় যত কাপনের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি নবী গো। আমার নবী ডাকতে বলে, যুবক রে পৃথিবীর মধ্যে কি কোনো আর কাম পাও নাই, তুমি মৃত্যু মানুষ মরণের সময় 3 টুকরা কাপড় নিয়ে যায়, তুমি সেই কাপড়খানা খুলে নিছো তাদের রঙ্গ করে দিছো। যুবক বলে, নবী গো আমার কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী বলে, যুবক রে তুমি এত বড় অপরাধ করেছো, তুমি তাও মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যুবক ডাকতে বলে, নবী গো আমার মন বলে আমারে আমার আল্লাহ মাফ করবে না। যুবক বলে, যুবক বলে বলো আমার নবী আমারে মনে মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে কি হয়েছে বলো। বলে, হুজুর গো অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। মার নবী আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। হঠাৎ মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই জানাজায় শরীক হলাম, কাফন দাফনের শরীক হলাম, আমি রাতের অপেক্ষা আছি কখন রাত আসবে আমি কাফনের কাপড় চুরি করব। যখন লোকজন খানা খেয়ে বিছনায় ঘুমায়া গেছে, গভীর রাত্রে আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করি ইয়া কাপ আমি কি করলাম, মাটিগুলো খুললাম, কবরের মাটিগুলো খুললাম, মাটিগুলো খুঁড়িয়া কবর খুঁড়িয়া যখন ভিতরে গেলাম, নবী গো ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম, খুলে নিয়ে যখন আমি কবর থেকে উঠতেছিলাম, নবী গো কে যেন আমারে ডাকতে বলে, যুবক রে সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলি, একবার টাকা দাও, পৃথিবীর মধ্যে এত সুন্দরী মহিলা এত পাওয়া যায় না, আজকে এই মহিলার সঙ্গে অন্যায় কর, অন্যায় কর, জিনা কর, জিনা কর। তখন নবী গো আমি ওই মহিলার মুখের দিকে তাকাইলাম, তাকানোর পর আমি তার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি অপকর্ম করা শুরু করলাম, জিনা করা শুরু করলাম। নবী গো ওই কবরের ভিতরে যখন জিনা করতে লাগলাম, মায়ার নবী গো আমার কাজ যখন শেষ হয়ে গেল, তখন আমি কবর থেকে লাফ মারিয়া উঠতে যখন ছিলাম, তখন কবর থেকে একটা আওয়াজ পাইলাম, ডাক দে বলে, যুবক রে আমি অসহায় মহিলা, আজকে তুমি আমার সামনে যা অপরাধ করলা, যুবক রে আমি তোরে বাধা দিতে পারলাম না, এই দুনিয়ার মধ্যে তোরে আমি বাধা দিতে পারলাম না। এ যুবক একদিন তোর মরা লাগবে, তোর এই
বাঁচতে হবে আমি অসহায় মহিলা আমার সামনে যে অপরাধ করলি রে যুবক আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার সুন্দরী নারী গুলো এদের যারা বিষ খেয়ে মারা গেছে আলামত পাওয়া গেছে বাদান নিয়ে মারা গেছে আলামত পাওয়া গেছে বাদান এবার কি করছে ডাক্তাররা চিন্তা করে মারা গেল বিষ খেয়ে এর সঙ্গে জিনা করলো ডাক্তাররা গবেষণা করে মারা গেল গলায় দড়ি নিয়ে এর সঙ্গে জিনা করলো কে এই সব দেখিয়া যখন সিসি ক্যামেরা লাগানো হলো ডাক্তাররা বৈঠক করে দেখা গেল রে তখন ওই মর্দে বাদানরে যারা মর গেছিলেন বাদান লাশ কাটা ঘরে যিনি লাশ কাটে উনি বাদান ধরা পড়লেন ধরা পর তাকে যখন রিমান্ডে নেওয়া হলো উনি স্বীকার করলেন একটা নয় দুটি নয় আজ থেকে শতাধিক নারীর সতীত্ব আমি নষ্ট করেছি যখন আমি লাশ কাটা ঘরের মধ্যে টেবিলের পর লাশটা রাখি তখন গায়ের কাপড় যখন খুলে ফেলি আমি তাদের রূপজয়ী বোন দেখে পাগল হয়ে যায় আগে জিনা করে নিই তারপরে লাশটা কাটি বাদান চট্টগ্রামে একই অবস্থা আজকে বাংলার জমিনে 90% মুসলমান থাকতে আজকে আমার বাংলাদেশে মরগে জিনা হয় আজকে কিসের ইসলাম কিসের এত কলাবাজি করো কিসের এত শয়তানি করো কিসের এত মস্তানি করো আজকে আমার মা বোন দারিদ্র্যে আক্রান্ত হয়ে মরার পরে এখন আমরা মুসলমান বুঝতে পারি না শুধু আজকে আমার দেশের নারীগুলো ও মৃত্যুর পরে যাদের সতীত্ব ঠিক থাকে না সেই দেশে আমার আল্লাহ এখনো গজব দেয় না এটা আমাদের জন্য বড় দয়া জোরে বলেন ঠিক কি না আমি কি মিথ্যা বলছি মিথ্যা বললে জিবা কেটে নিবেন চট্টগ্রামে ধরা পড়ছে ঢাকা মর্গে ধরা পড়ছে আহারে আমার দেশে যেখানে 90% মুসলমানের দেশে মর্গে সতীত্ব নষ্ট হয় এতে এই জামানায় আল্লাহ যে করোনা দিয়ে শেষ করে দিন এটা আল্লাহর কাছে কান দেন যে আল্লাহ হয়তো আমাদের কোন মাহবুব বান্দা এই যে আমাদের মধ্যে আজকে যিনি আজকে যিনি শুয়ে আছে আপনার মারেফাত শাহ এইরকম হয়তো কোনো মাহবুব বান্দা শুনেছি যে ওয়াজটা করতেছিলাম এলো নবীর জামানার ইতিহাস কবরে জিনা হয়েছে আর এখন বাংলাদেশে জিনা হয় মর্গে আপনার বোন আপনার মা আপনার ভাই আপনার আহা আপনার স্ত্রী মারা যাওয়ার পর মর্গে দিবেন সেখানেও জিনা হয় এরপরে আপনার হলো কারা এরপরে হলো সুদখোর এদেরকে চিরতরে বিদায় করার দরকার জোরে বলেন ঠিক কি না এই সমাজকে বাঁচাতে হলে এই শ্রেণী মানুষদেরকে শেষ করার দরকার জোরে বলেন ঠিক কি না আজকে টাকা পাওয়া পর আর এদের পক্ষে রায় দিতে যায় এদের পক্ষে উকলাতি করে মানুষ এদের পক্ষে মানুষ টাকা খরচ করে দুঃখ লাগে একজন চোরের সঙ্গে চোরের পক্ষে যখন নেয় আল্লাহর আরশ কেঁপে যায় একজন বদমাইজ গাদাখোর মক্কারের পক্ষে যখন কোন মানুষ যায় আল্লাহ পাক তখন লানত দেয় বান্দার উপরে যে ফেরেশতার লানত তাদেরকে শেষ করে দেয় আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি বললেন যুবক রে তুমি দূর হয়ে যাও দুনিয়ার মধ্যে তুমি এত বড় অপরাধ করেছো তোমার ক্ষমা পাওয়ার যোগ্য নাই রে যুবক যুবক কান্দার বলে নবী গো وما أرسلناك إلا رحمة للعالمين নবী গো আপনি রহমতের পেয়ালা নিয়ে আসছেন নবী গো আপনি আমারে ফিরাই দিয়েন না আপনার দরজা থেকে ফিরাই দিয়েন আবার নবী কান্দার বলে যুবক রে তুমি দূর হয়ে যাও যুবক কান্দতে কান্দতে চলে গেলেন একদিন নয় দুদিন নয় 40টা দিন চোখের পানি সিরে কান্দে কোন দানা পানি খায় না কোন ভাত খায় না পানি খায় না গাছের লতা পাতা খায় কান্দতে কান্দতে চোখ দিয়া গা হয়ে গেছে চোখের পানিগুলো পড়িয়া বুকের মধ্যে গা হয়ে গেছে বড় বড় কি বড় বড় ফুকা হয়ে গেছে যুবকের গায়ের মধ্যে যুবক কদমে পড়ে কান্দে আর বলে আল্লাহ আমি পাপি তুমি যত বিচার করবা দুনিয়ার মধ্যে করো কবরে দিও না আল্লাহ আমি বনের মধ্যে বসে কান্দি তুমি আমার দেহটারে পোকা মাকড় দিয়ে খাওয়ায় দাও তবু তুমি কবরে কষ্ট দিও না পরপারে কষ্ট দিও না ওই মানুষের সামনে আমারে বেজ্জতি করো না
যুবক কাঁদতে কাঁদতে কঙ্কাল হয়ে গেছে, 40টা দিন এক গ্লাস পানিও খায় না, দানা পানি খায় না। কে যেন ডাক দে বলে যুবকরে আর কান্দিস না, আল্লাহ তোরে ক্ষমা করে দিছে যা রাসূলের কাছে। যুবক গড়াইতে গড়াইতে হরমুরু খাইতে খাইতে হোমুর হামরু খাইতে খাইতে নবীর কদমের মধ্যে চলে গেছে। নবী বলে যুবকরে তুমি আবার কেন আস? তুমি সেই যুবকটা না? বলে জি হুজুর। দেখে গায়ের মধ্যে নবীজি ফোকা হয়ে গেছে, যুবকের হাতের মধ্যে ফোকা হয়ে গেছে, তার গায়ের মধ্যে প্রতিটা জায়গা পশম ধরে গেছে, কাঁদতে কাঁদতে শুকায় কঙ্কাল হয়ে গেছে। আবার নবী বলে যুবক রে তুমি এমনি হলো কেমনে? বলে নবী গো আমি মারা গেলে জাহান্নামের মধ্যে সুরে মারবে, আমার মতো পাপি আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমা নেই পা না পেয়ে যাই নবী গো কঠিন দিনে কি বিপদের মধ্যে আমার কেউ উদ্ধার করবে না? জিবরিল আমিন কয় আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই রে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা। দাদু ভাইরা অনেক আলোচনা আর আগাবো না, এইটাকে আমি আপনাদের বলে যাই যেটা হলো, আমি নিজেই 12টার পরে কথা বলি না, কারণ একটা মাহফিল রাখি বেশিরভাগ, একটা প্রোগ্রামই করি, চিন্তাও দূর থেকে আসি, আমার জন্য কেউ যেন অপেক্ষা না করে। আমি চাই সব সময় যে আমি মানুষ যেন আমি অপর ওই অপেক্ষায় থাকবো, কাউকে আমি অপেক্ষায় রাখবো না, এই জন্য যত দূরেই হোক মাহফিলটা প্রয়োজন হলে রাত্রেই রওনা দিই, সারা রাত ধরে সারাদিন ধরে চলে যাই, চিন্তা করি আমার জন্য যেন কোনো মুমিন কষ্ট না পায়, পথের দিকে তাকায় না থাকে, রুল আমিন আসবে বক্তা কখন আসবে, বক্তা কখন আসবে। ওই যে আজহার আলী ভাই বলে গেলেন, আমি রুল আমিন সিদ্দিকি বাংলাদেশে ওয়ান পিস বেশিরভাগই একটা প্রোগ্রাম করি, আর আমি অপরাধী, আমার মতো পাপি কেউ নাই, দোয়া করবেন আল্লাহর জন্য। আমার আমার বাপ মা, আমার বাপ মার ওয়াজ করি তো, কত ঢাকাতে আমার ফ্রি বাসা দিছে, বাসা পাইছি ফ্রি বাসা, আপনার জানেন না, বনানী দরবারে আমার জাকের পার্টির সভাপতি যিনি, উনি আমাকে বাসা দিছিলেন এসি বাসা, 1,00,000 টাকা বাসা ভাড়া। আমি বলছি ভাই জান আমি মাফ চাই, আমি থাকবো না, আমার আব্বা মা, আমি ওয়াজ করি বাপ মার আলেম হইয়া আমি জান্নাত থেকে আসবো, জান্নাতে আবার যাব, আমি আমার মা বাবার কদম মোবারক কদম মুসি করে চলে আসি, আবার যে কদম মুসি করি, আমি আর মায়ের মুখের দিক তাকাইলে আমি সব দুঃখ ভুলে যাই, এত কষ্ট করে যে আপনাদের থেকে, যখন আমার মার মুখের দিকে বাবার মুখের দিকে তাকাই, দুজনই হাজি মানুষ, হস করে আসছে হস করে আসছে, মা বাবার মুখের দিকে যখনই তাকাই আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা দোয়া করবেন, যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার আমার হায়াতের বিনিময় হলো আমার আব্বা মার জন্য আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, আমার হায়াতগুলো নিয়ে আমার আব্বা মার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি দরকারি চলে যাই, আমার লাশখানা যেন বাপ মা কাঁধে করে নিয়ে যায়, যেন আমার বাপ মার লাশটা আমার কাঁধে নেওয়ার আগে আমার লাশটা চলে যায়। আব্বা মার জন্য হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ, তাদের ওসিলে আমি দুনিয়া আসি, তাদের ঋণ শোধ হবে না। সবচেয়ে বড় পা আমার কি দিল, সবচেয়ে পৃথিবীতে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার মায়ের, সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার বাবার, তাদের দুজনের মিলনের মধ্যে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। আমরা সেই বাপ মার ঋণ শোধ করতে পারবো না, বাপ মা বাড়ি গাড়ি কিচ্ছু দিতে পারে নাই, কিচ্ছু দরকার নাই, শুধু পৃথিবীতে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল আব্বা মার, সেই বাপ মার খেদমত করবেন। বাপ মা যখন বুড়া হয়ে যাবে, খবরদার মাকে বুড়া বলবেন না, বুড়ি বলবেন না, বাবাকে বুড়া বলবেন না, মা বাবাকে বুড়া বুড়ি বলবেন না। মা বাবার ওই আপনার ছেলে যেমন ছোট ভুল করে, তদ্রূপ মা বাবা বুড়া হয়ে গেলে ভুল করবে, এই ভুল করবে, অনেকটা ভুল করবে, কথা ভুল বলবে, ভুল বালাদি গাবে, খবরদার বাপ মারে ও শব্দ করবেন না, ও শব্দ করবেন আমার আল্লাহ কায় আল্লাহ পাক কষ্ট পেয়ে যায়। মার মুখের দিকে তাকায় আঙ্গনা ধরে যখন কোনো সন্তান তাকায় আল্লাহর আরশ কাঁপে, আল্লাহ পাক খুব কষ্ট পায়। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার বাপ মারে কষ্ট দিবি, যাদের মাধ্যমে দুনিয়ায় তোরে পাঠালাম, কিয়ামতের ময়দানে তোদের চোখের দুইটা আগুনের সারাশি দিয়ে তুলে নেবে। আল্লাহ যেন আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করে। এই সমাজের মধ্যে আল্লাহর অলিগণ আছে, আমি গত বছর আল্লাহদের সম্মান বলেছিলাম, তাদের আলোচনা করেছিলাম, আজকে আমি ওদিকে যেতে পারি নাই, কারণ আপনাদের মূল্যবান সময় আমি হয়তো ঠিক মতো বুঝাইতে পারি নাই। দোয়া করবেন আমি যেন বুঝাইতে পারি কোরআন হাদিস থেকে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আর যেখানে যাবেন আলেম ওলামা যে আলোচনা করে, ভালোটা ধরবেন খারাপটা ছেড়ে দিবেন। আমাদের দেশে এখন ওয়াজ নাই বাবা, আমার বড় কষ্ট। আমরা কয়েকজন বন্ধু আছি, ডক্টর আশরাফ সিদ্দিকী, মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব, আমরা একই সাথে লেখাপড়া করেছি, আমার বন্ধু মাওলানা মাসুদুর রহমান আমিদি সাহেব, আমরা যারা বাইর হয়েছি, আমরা ওয়াজ আমরা চাইছিলাম আপনাদের বঙ্গে এসে, আমাদের এলাকায় ওয়াজের অভাব নাই। আর বাবা আপনাদের সাথে হাদিয়াও কম পাই না, কিন্তু আমরা চাইছিলাম যে সুন্নিয়াত মুখে মুখে সুন্নিয়াত বলি, খালি আমরা অন্তর থেকে সুন্নিয়াত কায়েম করি, কিন্তু আপনাদের এখানে আসে দেখি গান বাজনা, অনেক সময় মাহফিলে গান গেয়ে ওয়াজ, ওয়াজের 1 ঘন্টা ওয়াজ দিলে তার 3 ঘন্টায় গান বাজনা, 3 ঘন্টায় নাম হাম নাদ দিয়ে শেষ করে দেয়।
এরপরে ভঙ্গি আমাদের ওয়াজের বক্তারা এখন ভূমিকা করে এই কমেন্ট করতে পারে হাসাতি হাসাতি মানুষগুলো পেট ব্যথা করে ফেলে ওয়াজ থেকে আমরা কিছু নিতে পারি না আপনারা যখন কোনো বক্তা আসবে যে কোনো একটা সাবজেক্টের পর আলোচনা করতে বলবেন বলে হুজুর আপনাকে আমি রং তামাশার জন্য আসি নাই আপনি পর্দার ওয়াজ করেন আপনি মা বাবার খেদমতের ওয়াজ করেন আপনি নামাজের ওয়াজ করেন আপনি যাকাতের ওয়াজ করেন আপনি ঘুষসুদের ওয়াজ করেন যে কোনো একটা সাবজেক্ট ধরাই দিবেন বলে এটার উপর ডিপেন্ড করে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন একটা বছর পরে এত টাকা গুছায় রাখছেন কত কষ্ট করে খরচ করেছেন আমরা এসে আমাদের মন মতো ইচ্ছা মতো গাবায় চলে গেলাম আমরা এসে আপনাদের মন মতো রং তামাশা দিয়া কিছু নাচাই নিচয় দিয়া চলে গেলাম আরে বক্তা এসেছিল খুব নামি দামি বক্তা আমার শ্রোতার দরকার নেই এরম বক্তার দরকার নাই আমিও যেন কোরআন হাদিস অনুযায়ী আমার জীবন গড়তে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকল বলুন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তুমি গো নবী হাজার সালাম কোনের গাড়ি তলে চলে তনে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথে মুসলমান আমি আপনাদের হাজিরায় আপনাদের ভালোবাসায় আমি নিজেই অত্যন্ত আনন্দিত গত বছরে